গতকাল ঘটনা ঘটছে বাংলাদেশে ঘটনা ঘটছে চট্টগ্রামে কিন্তু মাথা ব্যথা আমাদের যতটা না বেশি তার সাথে বেশি ছিল ওপারের রিপাবলিক বাংলা মানে এই চ্যানেলের নিউজ প্রেজেন্টার স্টাফ সাংবাদিক আরো যা যা আছে ক্যামেরা ক্রু কেভিন ক্রু ভাইয়া তাদেরকে একটু দেশে আনা যায় না মানে প্রয়োজনে কিস্তি তুলি টাকা লই পর্যন্ত কি তাদেরকে মারিবার ব্যবস্থা করতাম ভাইয়া যত ধরনের গুজব আছে সকল ধরনের গুজব কিভাবে স্প্রেড করতে হয় এই জিনিসটার জন্য তারা পটু গ্যারামে গ্যারামে মনে করছে মহিলা মানুষের এত কাজ লাগায় না স্টার জল সার্ভিসটা এত নাটক চলে না যে পরিমাণে সস্তা নিউজ নামের মলম বিক্রি করি এগুণ বেড়াইতেস তোদের কোনো কাজ নাই ভাইয়া হ্যাঁ তোদেরকে কি করা উচিত জানো রাজুদার তিনটা পরোটা আনলিমিটেড তরকারি আপেল পেঁয়াজ কুচি একটা কাঁচা লঙ্কার একটা সিদ্ধ ডিম তোদের পশ্চাৎ দেশের নিচে দি তারপর তোদেরকে বোঝানো উচিত যে সাংবাদিকতা কিভাবে করা উচিত সাংবাদিকতার নামে হকারে সুযোগ করছ হ্যাঁ মানে আমাদের দেশের ঘটনা লই ওই জিনিসটার রসাই এমনভাবে করতেছ এরে বাংলাদেশের নিউজ ছাড়া কি মানে তোদের ফ্যাটের ভিটে বাদ ঢুকে না মানে বাংলাদেশের রে পুঁজি করিয়ে কি তোদের সংসার ঘর প্যাট সব কিছু চালাইতে হয় নিউজ তো করতেছ সেই জিনিসটার আবার কিভাবে প্রোপাকাণ্ডা রূপে পুরা দেশের ভিত্তি ইন্টারন্যাশনালি স্প্রেড করা যায় এই জিনিসটা করতে হচ্ছে দিন নাই রাত নাই খাইলে বাংলাদেশের নিউজ তোদের দেশের ভিত্তি আকাম কুকাম কম হয় তোরা আমাদেরকে সম্প্রীতির বাণী শিখাবি দুদিন আগে তো দেখলাম যে কি তোদের এখানে মসজিদ এক জায়গায় আগে মসজিদ ছিল এই জায়গায় এখন মন্দির বানাই দিয়ে গেছে এইটা লোক জ্ঞানজাম লাগি তিনজন মুসলিম জায়গার বিটটা নাই হয়ে গেছে তো তোদের দেশে যেই সাম্প্রদায়িক দাঙ্গাইগুন এগুলাই তো তোরা নিয়ন্ত্রণ করতে পারতেস না আমাদের দেশের বিষয়গুলো নিয়ে তোরা মাথা কামাইতেছ কেন আমাদের দেশ যেটি একটা স্বাধীন সার্বভৌম দেশ এই দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা মাথা কামাবো আমাদের দেশের রাষ্ট্রপক্ষ আছে দেশের আইনশৃঙ্খলা বাহিনী আছে দেশের ঊর্ধ্বতন যারা আছে দায়িত্বরত তারাই বিষয়গুলা লিখে তোরা সাংবাদিকতার নামে কিনলে কাপড় বেসরে কিনলে মলম বেসরে দাঁতের মাজন বেসরে তো চুলকানি থাকে হাওড়া স্টেশনে চলি যাই পাগলা মলম একটা বিশ টাকা দিয়ে কিনি পরিবারের সবাইকে লাগাই দে লাগাই তারপর তোরা সব বন্ধ করি গুতি দেয় তোদের তো দরকার নাই এইসব বিষয়গুলো হলে প্রভাকাণ্ডা সরান হ্যাঁ আমি কলকাতা যায় আমার রাজুদের পরোটা খা ওখানে আনলিমিটেড তরকারি দিয়ে পরোটা খাই বই থাক তারপর আল্লাহর আসতে কেউ 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 করিস না সাংবাদিকতার নামে হকারিগিরি করিস না সাংবাদিকতার নামে মলম বিক্রি করিস না নইলে ভাই দেশের ব্যাগগুনেরও বলতেছি প্রয়োজন কিস্তি তুলেন ভাইয়া কিস্তি তুলে টিয়া সংগ্রহ করি এগুনের একখান আইনবার ব্যবস্থা করেন এগুনের শাহবাগের শাহবাগে আনি কিংবা ইসে মনে করেন যে চট্টগ্রামের ফেরেট ময়দানের ইয়ানে আনি ইচ্ছা মতো কেলাইলে এখন ঠিক হয়ে যাবে সাংবাদিকতার নামে ফাইজলামি শুরু করে রেখেছি দিন নাই রাত নাই বাংলাদেশের নামে চব্বিশটা নিউজ করি বই থেকে ভুল ভাল নিউজ করি হিন্দু মুসলিমের ভিত্তি একটা কাবজাব লাগাই দিতেছে এই হারামির বা শুরু থেকে সেই শুরু থেকে মানে পাঁচে অগাস্টের পর থেকে এই জিনিসটা নজরে এসেছে চ্যানেলটা তারপর থেকেই দেখতেছি তারা একের পর এক নিউজ নামের সবখালি প্রপাগান্ডা সবকালই প্রো বাগান্ডা কখনো তারা বাংলাদেশ চাইতেছে কখনো তারা খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন চাইতেছে কখনো তারা পার্বত্য চট্টগ্রাম চাইতেছে কখনো তারা চট্টগ্রাম চাইতেছে কোন দিন তারা পুরো বাংলাদেশটার আনি ডাইরেক্ট বলতেছে যে বাংলাদেশ আমাদেরই ছিল আমরা ইচ্ছা করি দিয়ে দিছি এরকম নিউজ করি বসে আমি সেটার অপেক্ষা আছি রে ভাই ইয়ে ময়ূক তোর পিছনে রাজুদার পরোটা ঢুকাই দিম কই দিয়ে ভালো হয়ে যায় একদম খবরদার রাজুদার তিনটা পরোটা আনলিমিটেড তরকারি সেই সাথে আপেল পেঁয়াজ খুশি একটা কাঁচা লঙ্কা সিদ্ধরিমের ভিতরে ঢুকাই আসতে করে ঢুকাই ঢালাই করে দেবো ডাইরেক্ট সিমেন্ট আর বালু দিই আর আমির বাচ্চা সাংবাদিকতা করলে ভালো করে সাংবাদিকতা কর আর ইন্ডিয়ান দাদা বাবুরা যারা দেখতেছেন এই ভিডিওটা প্লিজ আপনাদের প্রতি শ্রদ্ধা আছে শ্রদ্ধার সাথে বলতেছি আমাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা মাথা ঘামাই আমরা চেষ্টা করতেছি সমাধান করার জন্য শুধুমাত্র আপনাদের নিউজ চ্যানেলটা নিয়ে আমাদের প্রবলেম ভুল ভাল নিউজ দিচ্ছে যদি অথেন্টিক নিউজ দিত আমাদের প্রবলেম ছিল না ভুলভাল নিউজ দিই দেশের মানুষকে আরও বেশি উস্কানি দিতেছে এটা উচিত না দাদা দেশই আমার আমি কথাগুলো বলতে বাধ্য হইলাম আর আপনারা যারা সম্মানের মানুষ তাদেরকে সম্মান করি আল্লাহ হাফিজ